হেরেছে পাকিস্তান জিতেছে বাংলাদেশ মজা লুটছে ভারত দুই প্রতিবেশীর হার জিত দেখে মজা নিচ্ছে ভারত একদিকে তথাকথিত বন্ধু রাষ্ট্র বাংলাদেশের ইতিহাস গড়া জয় অপরদিকে চরম শত্রু পাকিস্তানের হারে ভারতীয় মিডিয়ার রং মাখানো শিরোনাম অবশ্য শিরোনামে রং মাখানোরও কারণ আছে গত সত্তর বছরে ঘরের মাটিতে মোটে দুইবার টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান প্রথমবার ইংল্যান্ডের কাছে দ্বিতীয়বার এইবার বাংলাদেশের কাছে তবে এতে বাংলাদেশের পাশাপাশি খুশি হয়েছে বাংলাদেশ পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ ভারত ভারত খুশি হলেও খুবই ফেরে সবচেয়ে পাকিস্তানিরা বাংলাদেশের মতো মধ্যম সারির টেস্ট দলের কাছে এই হার মেনে নেওয়াটাই যেন সবচেয়ে কঠিন কাজ তবে পাকিস্তানিদের এমন দুমুখী কষ্টে হাসছে ভারত হাসছে ভারতীয় গণমাধ্যমগুলো শান্তদের সুপার পারফরম্যান্সের ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে এক প্রকার ধুয়ে দিয়েছে পশ্চিম বাংলা নিউজ পোর্টার আনন্দবাজার পত্রিকা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের আগ মুহূর্তে আনন্দবাজার শিরোনাম লিখেছে চুনকাম করতে পারবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ পারবে কি পাকিস্তানকে হারিয়ে চুনকারি মেখে দিতে ভারতের এই পক্ষ নেয়ার কারণ পাকিস্তানের হার পাকিস্তানের বিপক্ষে যেই জয় পাক তাতে খুশি ভারত অবশ্য এমন জয়ে খুশি না হওয়ার কারণটাও অবশ্য নেই যে পাকিস্তান টসের আগে একাদশ প্রকাশ করে বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিল সেই পাকিস্তানকে বাংলাদেশ বলে কয়ে হারিয়েছে ডিজাস্টার থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে দমন করেছে টিম টাইগার্স শত্রুকে দমানো দেখতে অবশ্য ভালোই লেগেছে ভারতের তাই তো বাংলাদেশকে প্রশংসা ভাসিয়েছে পশ্চিম বাংলা তবে দিন কয়েক ভারত সফর করবে টিম টাইগার্স টেস্টের সাথে টি টোয়েন্টি সিরিজেও মাঠে নামবে বাংলাদেশ তখন অবশ্য ভারত নিজেদের জয়ের জন্যই চিন্তা করবে পাকিস্তানের মতো হালকাভাবে নেয়ার ভুলটুকু করবে না তারা হয়তো বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে খুব ভালো দল না হলেও সাম্প্রতিক সময়ে যে সাফল্য পাচ্ছে তাতে টাইগারদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই দিন দিন লাল বলে বাংলাদেশ যেভাবে উন্নতি করছে তাতে ভারতের বিপক্ষে টাফ সিরিজ হতে পারে বলেই ধারণা করা যায় পাকিস্তানকে হারিয়ে ভারতকে নিজেদের আসল রূপ দেখাতে পারবে কিনা বাংলাদেশ সেটাই দেখার অপেক্ষা আবু নাইম স্পোর্টস টাইমস